हेलो गाइस, गुड इवनिंग। होटल लाइफस्टाइल देखे गोवा ब्लॉगे आज 23rd दिन, मतलब ऑफिस থেকে হোমে ফিরা। তো যাব এখনি, এই হঠাৎ বৃষ্টি অনেক ভেঙে দিল এখানে, তো বেরাতে একটু লেট হয়ে গেল, রাত 8:40 হয়ে গেল। তো চলো সামনের দিকে দেখাই আজকের মহল কি। আগের দিনের ভিডিও একটা ছাড়া হয়েছে পাঞ্জিম গালি, তো ওইটা পুরো পাঞ্জিমের যত গালি ভালি আছে ওইসব দেখে ভিডিওটা করা হয়েছে। সুন্দর সুন্দর এখানে একটা সুন্দর গাড়ি আছে, এটা ঠিক মাড্ডোল রেস্টুরেন্ট, ফ্যামিলি বার অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যামিলিদের সাথে আসে খায় সবাই, ঠিক আছে। আর সামনেরটাই ঠিক পাঞ্জিমের বাস স্ট্যান্ড, তো ঢুকবো এখানে। বন্ধুরা, অনেক দিনের পর, 3-4 দিনের পর আবার ব্লগ করলাম এই অফিস থেকে হোম, আজকে 23rd নম্বর। তো যদি আমার নিউ ভিউয়ার্সরা দেখছেন তো একটা লাইক করে দিন আর সাপোর্ট করে দিন। জোশ দরকার, জোশ না, জোশ থাকলে কিচ্ছু হবে না। তো আপনারা একটু জোশ দেখান, আমাকে একটু জোশ দিন আর, যাতে এনার্জি ড্রিঙ্কের মতো আমি পার ডে এরকম ভিডিও করি। এখন ইউটিউবটা অনেক হার্ড হয়ে গেছে, মানে এতজনের ব্লগ আসছে তার জন্য পুরো ব্লগের দুনিয়াটাই ইউটিউবে সাকসেসফুল পাওয়া খুবই মুশকিল। তাই চলো একটা জুস গাইজ, আবার জুস নিয়ে বেরিয়ে বললাম, ঠিক আছে। তো চলো জুস খেতে খেতে যেতে হবে, জুসের মজাটাই কিছু আলাদা। বাড়িতে ভেজা ভেজা পুরো গোয়া আজকে, ঠিক সবাই যাচ্ছে, 9টা বাজতে যায়, লাস্ট কাট বাসটা আছে ওটাই ধরবো। এদিকে দেখতে পাচ্ছ বাস আসছে, পাঞ্জিম বাস স্ট্যান্ডের ভেতরের মহলটা কি, যাই দেখা যাক, ঠিক আছে। চলো বন্ধু দেখাচ্ছি তোমাদের। বহুত শান্ত লাগছে, পার্ট সব গুছানো চালু হয়ে গেছে, রাত বাড়ছে তাই গাড়িটা ঠিক সামনে দাঁড়িয়ে আছে, ওই গাড়িটাই যাবো। ওটা ভাস্কর গাড়ি আর ওটা মাটগাঁওর, এটা রায়বন্দর, মাঙ্গেসি, মাড্ডোল, পন্ডা। দেখো গোয়ার বাসগুলোতে কেমন গান চলে, শুনো। পেলে তো নামলাম, কিন্তু নামার সত্ত্বেই এখানে বৃষ্টিটা পড়া চালু হয়ে গেছে, তো ফটাফট যেতে হবে। গোয়াতে আবার সিজন চালু হয়ে যাচ্ছে, মানে সেপ্টেম্বর শেষও হয়ে গেল বলতে বলতে, বোঝাই গেল না, তো অক্টোবর চালু, তো এবার সিজন অন। তো বৃষ্টিটা হঠাৎ এসে গেল আজকে, তবে আসার কথা ছিল না, তবে বৃষ্টি তো মেঘ থেকে বর্ষা কখন কে পড়বে কে জানে, তবে সিজন অন। এবার বন্ধুরা তোমরা যদি আসো গোয়াতে, বহুত রেট পড়বে গোয়াতে এক একটা রুমের রেট, যদি আসো আমার সাথে কন্ট্যাক্ট করো, কম দামের উপরে রেট করিয়ে দিব, ঠিক আছে। আবার বৃষ্টি পড়া চালু হয়ে গেছে থপ 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 করে,
চলো বৃষ্টিতে দেখা যাক। ও বৃষ্টিতে ভিজতে আরাম তো লাগছে, ঠান্ডা লেগে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। সবাই আমেজ করে গেলছো, সেই লাগছে একদম। সামনের দিকে যাই, পুরো জল ধরে দিয়েছে, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছো টপ টপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতেও ব্লগ করছি শুধু আপনাদের জন্য গাইস, একটু দেখুন, একটা ভিউস অনেকটা ইম্পর্টেন্ট করে আমার জন্য, এক একটা ভিউস, 30-40টা ভিউস আছে, আসে তো একটা ভিউস বেড়ে গেলে 41 হয়ে যাবে, তো এক এক টাকা বহুত ইম্পর্টেন্ট, যেমন একটা ভিউসও বহুত ইম্পর্টেন্ট। তো এ থামনেলে কিছু নেই, আপনারা শুধু ক্লিক করুন আর মজা নিন পাড্ডের ব্লগের, ঠিক আছে? মজা তো কিছু নেই, কিছু দেখাচ্ছি না, এমনি বকর বকর করছি, আর কি করার আছে। তো গাইস ঠিক রুমের সামনে পৌঁছেছি, তো বৃষ্টি বাড়ছে, তো আজকের জন্য গুড নাইট, গুড বাই, ডে 24 দেখা যাবে, কালকের ব্লগে কী করি দেখো তোমরা।